হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আপনাদের সাথে আজকে একটি স্পেশাল পায়েসের রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে স্পেশাল পায়েসের রেসিপিটা আমরা এখন শুরু করি। তো সবার প্রথমে আমি একটি হাঁড়িতে হাফ কেজি মতো দুধ নিয়ে নিয়েছি। দেন আমি এর ভিতর অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন, আবার নাও পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি একটু পানি অ্যাড করে নিই। তো তারপর আমি এর ভিতরে দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এর ভিতরে আমি 2 আঁচল পরিমাণ চাল অ্যাড করে দিব। এটা কিন্তু পোলাওয়ের চাল, আপনারা চাইলে আতক চাল দিয়েও করতে পারেন। তো এটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। তো আমি এর ভিতর অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে দেব দুধের সাথে। তো আমি যে কথাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউ হয় না, ভিউ অনেক কম পরিমাণে হয়, আমি জানি না কেন। তবে একটা জিনিস হলো, আমরা যতটুকু টাইম ফ্রি থাকি ততটুকু টাইম আমরা এডিটিংয়ের কাজে ব্যস্ত থাকি, কারণ সংসার তো সবাই করে, সেটা সবাই জানে যে ব্যস্ততা কতটা হয় একটা সংসার করতে গেলে। তো যাই হোক, তো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরা বুঝতে পারি আপনারা আমাদের পাশে আছেন। তো যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো যাই হোক, আমি এখন দুধের ভিতরে অ্যাড করে দিলাম এলাচ, দারচিনি আর হচ্ছে 2 থেকে 3টা অথবা 4টা লবঙ্গ আমি অ্যাড করে দিব, 4টা লবঙ্গ দিয়ে এটাকে সুন্দরভাবে মিশাতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, এটাকে নাড়া বন্ধ করলে চলবে না, কারণ যখনই আপনারা নাড়া বন্ধ করে দেবেন তখন দেখা যাবে নিচ থেকে ধরে গেছে অথবা চালগুলো অনেকগুলো একসাথে দলা পাকায় গেছে, তো তখন পায়েসটা সুন্দর হবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি আপনাদের কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক কাঁপছে, কারণ এক হাত দিয়ে ভিডিওটা করছি আর এক হাত দিয়ে আমি সব উপকরণ দিচ্ছি। তো আমি এর ভিতরে অ্যাড করে দিলাম কিশমিশ, অ্যাড করে দিলাম আমার পরিমাণ অনুযায়ী। তারপর আমি এর ভিতর একে একে অ্যাড করে দিব কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো আমি এটাকে আস্ত দিব না, এটাকে আমি একটু হালকা ছেঁচে দিব সবগুলোকে। তো আপনারা বাসায় এভাবে করে পায়েসের রেসিপি ট্রাই করতে পারেন। আশা করছি আপনারা যদি রেসিপিটি ফলো করে আপনারা পায়েস রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের পায়েস খেতে অনেক বেশি সুস্বাদু হবে, কারণ এই যে বাদাম দিচ্ছি বাদামগুলোতে কিন্তু স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেবে। তো আপনারা চাইলে এর ভিতর কুড়ানো নারকেলও অ্যাড করে নিতে পারেন, কুড়ানো নারকেলটা অ্যাড করলে ফ্লেভারটা সুন্দর আসবে। তো যেহেতু আমার হাতের কাছে কুড়ানো নারকেল কিংবা নারকেল ছিল না, তো সেই জন্য আমি নারকেলটা
স্কিপ করে গেছি। তো এভাবে করে কোনো কোনো নাড়তে হবে, আর দেখতে হবে যে চালটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে কি না। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এটাকে হালকা শক্ত রাখতে হবে, সামান্য পরিমাণে শক্ত রাখতে হবে। এটা দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয় না। এটা তো যাই হোক, অনবরত নাড়তে হবে। আর যদি অনবরত আপনারা না নাড়তে থাকেন, তখন দেখা যাবে যে নিচে লেগে গেছে আর অনেকগুলো চাল একসাথে হয়ে দলা পাকায় গেছে, তখন দেখা যাবে পায়েসটা খেতে ভালো লাগবে না। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, ফলো করতে পারেন আমার রেসিপিটা। তো চালগুলো হালকা শক্ত মতো থাকতে এর ভিতরে অ্যাড করে দিব 2 চামচ চিনি, যেহেতু আমি এর ভিতরে খেজুরের গুঁড়ও অ্যাড করব, এজন্য চিনিটা কম পরিমাণে দিব, লাগলে পরে আবার দিব। তো আমরা এর ভিতরে এখন দিয়ে দিব পরিমাণ মতো খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে সুন্দরভাবে মিশাতে হবে, আর খেজুরের গুড়টা দিলে এর ফ্লেভারটা সুন্দর আসবে। আপনারা চাইলে খেজুরের গুড়টা স্কিপ করে যেতে পারেন, যেহেতু আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে, তো সেজন্য আমি খেজুরের গুড়টা দিয়ে নিয়েছি। আর খেজুরের গুড়টা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে আর পায়েসের সাথে মিশিয়ে দিতে হবে সুন্দর মতো। তো দেখতেই পাচ্ছেন যে পায়েসটা প্রায় কমপ্লিট, একটা দুইটা বলক দিলেই কিন্তু পায়েসটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যে পরিমাণে চিনি আর গুড় অ্যাড করছি, তো সেই পরিমাণে মিষ্টিটা কিন্তু একটু কম হয়েছে। তো আমরা যেহেতু মিডিয়াম পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করি, তো এর ভিতরে আমি আর একটু অ্যাড করে দিব চিনি। চিনিটা অ্যাড করে সুন্দরভাবে মেশাতে হবে এবং নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার পায়েসটা রেডি। তো পায়েসটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। তো পায়েসটি আগের দিন রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আপনাদেরকে ঢেলে দেখাই। আর দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর আসছে আর জমেও গেছে, আর খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে, ভালো হয়েছে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।